সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশনের বিন্যাস নিয়ে কিছু আলোচনা করা যাক। তো বিন্যাসের ক্ষেত্রে আমরা প্রথমে কী জানি, একটি যদি মানে কিছু উপাত্ত যদি থাকে, সেই উপাত্তগুলোকে আমরা কত উপায়ে সাজাতে পারি সেটাকে আমরা সাধারণত বিন্যাস বলে থাকি। যতগুলো উপায় সাজানো যায় প্রত্যেকটি উপায় হচ্ছে এক একটি বিন্যাস। তো আজকে অ্যাডমিশনের আমরা বিন্যাসে প্রথমে যদি আলোচনায় যাই, আমরা দেখা যায় যে কোনো একটি ক্ষেত্রে বা উপাত্তগুলো যখন সাজানো হয় আমাদের কাজকে দুইভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কিছু কাজের অংশবিশেষ, আবার কিছু হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কাজগুলো সম্পূর্ণ করে করে তারপর আমরা সেগুলো নিয়ে কাজ করে থাকি। তো এই যে আমাদের খণ্ডবিশেষ বা অংশবিশেষ কাজগুলো আছে, সেগুলোকে আমরা যখন একত্র করব তখন আমরা দেখবো কাজের খণ্ডাংশগুলোকে আমরা তখন গুণ করব। আর যখন একটি সম্পূর্ণ কাজ নিয়ে যখন সম্পূর্ণ কাজগুলো নিয়ে কাজ করব তখন সেগুলো হচ্ছে যে সম্পূর্ণ কাজগুলোকে আবার যোগ করে তারপর গিয়ে আমরা বিন্যাসগুলো নির্ণয় করব। তো এই কথাগুলো আমার তো হয়তো আমরা এখন বুঝতে পারছি না, তবে আমরা যখন ম্যাথের ক্ষেত্রে যাব তখন আরও খুব বিস্তারভাবে আমরা সেগুলোকে বুঝতে পারবো। দেখা যাক। তো আমরা যদি একটা মানে টাইপ ওয়ান দিয়ে আমরা স্টার্ট করি, যে প্রথম যে আমাদের টাইপটা হচ্ছে সেটা হচ্ছে একটি বর্ণ বা একটি শব্দকে ঠিকমোট কতভাবে সাজানো যায়। তো আমরা যদি এখানে একটা ওয়ার্ড দেখি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং শব্দটির মধ্যে আমাদের মোট অক্ষর আছে দেখা যাক কয়টি, 3টি, 6টি, 9টি, 11টি। তো 11টি অক্ষরের মধ্যে আমাদের এন আছে 3টি, আমাদের ই আছে 3টি, আমাদের জি আছে 2টি, আর আমাদের আই আছে 2টি, আর সবশেষে আমাদের আর আছে 1টি। তো দেখো আমরা এই অক্ষরগুলোকে নিয়ে ঠিক কতগুলো শব্দ গঠন করা যায় বা ঠিক কত উপায়ে এদেরকে সাজানো যায়। তো সেক্ষেত্রে আমাদের উত্তরগুলো হবে, দেখেন প্রথমে আমরা লিখবো 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, আমাদের রিপিট আছে কয়টা, এন আছে 3টি, দ্যাটস ওয়াই এখানে 3 ফ্যাক্টোরিয়াল। তো ই আছে 3টি, 3 ফ্যাক্টোরিয়াল, জি আছে 2টি, 2 ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই আর আই আছে 2টি। তো তাহলে আমরা অ্যান্সারটি পেয়ে যাচ্ছি কি, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই বা 11 ফ্যাক্টোরিয়াল ওভার 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তো তাহলে আমাদের হিসাবটা কি দাঁড়াচ্ছে, যে আমরা মোট অক্ষরের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিটগুলোর ফ্যাক্টোরিয়ালের গুণফল। তো তাহলে আমাদের এই শব্দ দিয়ে ঠিক শব্দগুলো একটি শব্দের বর্ণগুলো নিয়ে মোট কতভাবে সাজানো যায় বা এই বর্ণগুলো নিয়েই ঠিক মোট কতগুলো শব্দ গঠন করা যায়। তো এই ধরনের অঙ্ক আসলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো, যে মোট অক্ষর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিটগুলোর ফ্যাক্টোরিয়ালের গুণফল। তো এই সূত্র ইউজ করে আমাদের টাইপ ওয়ানের ম্যাথগুলো হয়ে যাচ্ছে। তো এখন আমরা যদি টাইপ টু এর ম্যাথগুলোতে আসি, দেখো কি করা যায় এখানে, বর্ণগুলোকে একত্রে না নিয়ে, দেখো বর্ণগুলোকে একত্রে না নিয়ে কি হবে, যে আহমেদ শব্দটি ভাওয়েলগুলো সব একত্রে না নিয়ে মোট কতগুলো শব্দ গঠন করা যায়। এখন এই না নিয়ে আগে কিন্তু আমরা যদি নাটাকে মুছে দিই, আমাদের প্রথমে কি আসছে, নিয়ে। তো আমরা মোট যতগুলো বিন্যাস পাই বা মোট যত উপায় সাজাতে পারি তার থেকে যদি একত্রে নিয়ে যদি সাজাতে মানে শব্দগুলোকে যদি আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি আমরা একত্রে না নিয়ে শব্দটি পেয়ে যাচ্ছি না? ঠিক তাই। দেখো তাহলে কি আসছে, আহমেদ শব্দটিতে দেখো তো ভাওয়েল কয়টা আছে, এ এবং ই, তাহলে আহমেদে ভাওয়েল আছে 2টি। এখন দেখো এই 2টি ভাওয়েলকে আমরা একটি ব্যাগে ভরলাম, ব্যাগে ভরলে তারা একটি শব্দে রূপান্তরিত হলো, ধরো একটি ভাওয়েল আছে, তো তারা 2টি মিলে একটা অক্ষর হলো। তাহলে আমাদের এই ভাওয়েলগুলোকে নিয়ে তাহলে আমাদের মোট কয়টা অক্ষর হলো, যে আগে ছিল 3টা এখন আসছে একটা ভাওয়েল আসছে, সব মিলে যদি একটা ব্যাগের মধ্যে ভরে যদি একটা শব্দ মানে একটা বর্ণ হিসেবে কল্পনা করি তাহলে মোট কয়টা হচ্ছে, তো তাহলে কত আসছে আমাদের মোট 3টি প্লাস 1টি, 4টি বর্ণ। তো 4টির মধ্যে আমার তো কোনো রিপিটেশন নাই, রাইট? তো তাহলে ভাওয়েলগুলো একত্রে নিয়ে বিন্যাস 4 ফ্যাক্টোরিয়াল।
আর আমাদের মোট বিন্যাস কত হবে যে সবগুলো বর্ণকে একত্রে নিয়ে? আমাদের মোট বিন্যাস হবে ইকুয়ালস টু, কটা অক্ষর ছিল? পাঁচটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড লেটার ছিল, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? ফাইভ ফ্যাক্টোরিয়াল। নাও সে এখানে কি ছিল আমাদের ভাগগুলোকে একত্রে নিয়ে আমরা পেতাম, মানে পাচ্ছিলাম যে ফোর ফ্যাক্টোরিয়াল। আমাদের সবগুলো বর্ণকে যদি আলাদা আলাদা মানে সবগুলো বর্ণকে নিয়ে যদি আমরা যদি করি তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল হচ্ছিলাম। তাহলে এক্ষেত্রে তাহলে আমাদের সবগুলো বর্ণকে একত্রে ভাগলগুলোকে একত্রে না নিয়ে যদি নেই তাহলে আমাদের কোনটা আসতে পারে? এই যে আমাদের মোট বিন্যাস থেকে যদি ভাগল একত্রে নিয়ে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা একত্রে না নিয়ে পেয়ে যাচ্ছি না। দেখা যাক কি হয়। তো তোমরা বাকিটা এখানে ক্যালকুলেট করে নিবে। তো এটা ছিল আমাদের প্রসেস টাইপ টু এর। এবার আসি আমরা টাইপ থ্রিতে। টাইপ থ্রিতে আমাদের একটি প্রশ্ন হচ্ছে যে কতগুলো বর্ণ নির্দিষ্ট রেখে ইকুয়েশন সব, এটা ছিল কতগুলো বর্ণ নির্দিষ্ট রেখে। তো এটা একটি প্রশ্ন হচ্ছে যে ইকুয়েশন শব্দটি হতে প্রতিবারে পাঁচটি অক্ষর নিয়ে, তার মানে কি আমাদের পাঁচটা অক্ষর থাকবে, পাঁচটি অক্ষর নিয়ে মোট কতভাবে সাজানো যায়? তো এই ক্ষেত্রে আমরা যখন করব তখন আগে পাঁচটি অক্ষর যেহেতু আমরা ফিক্সড করে দিয়েছে যে নির্দিষ্ট বর্ণ দিয়ে দিয়েছে, তখন পাঁচটা আগে ঘর করব। সো ঘর করলাম, এক দুই তিন চার পাঁচটা ঘর হয়ে গেছে। তো আমাদের ইকুয়েশন শব্দটিতে মোট অক্ষর কয়টা আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা অক্ষর আছে। তো আটটার মধ্যে আমাদের এখানে কোনো রিপিটেশন আমরা নাই এখানে দেখছি। তো আমরা এখানে প্রথম করার ক্ষেত্রে যদি যেহেতু বলেছে পাঁচটা, আমরা যদি প্রথম করে কল্পনা করি আমাদের যদি সবগুলো বর্ণ যেহেতু আমরা একবারই ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে আমাদের আটটা বর্ণ থেকে আর যে কোনো বর্ণ এখানে বসাতে পারবো। দ্যাটস ওয়াই তাহলে এখানে আমরা কি করতে পারছি যে আমরা আটটা বর্ণ এখানে বসাতে পারবো। নেক্সট আমাদের ঘর বাকি আছে চারটা। তো চারটার মধ্যে আমি যদি সেকেন্ড ঘরে যাই, একটা বর্ণ অলরেডি আমরা এখানে ইউজ করে ফেলেছি, আর কটা বর্ণ থাকে আমাদের হাতে? সাতটা। তো সাতটার যে কোনো একটা আমি এখানে ইউজ করে দিতে পারবো। নেক্সট আমরা যেটা দেখছি, নেক্সট ঘরে যদি দেখি আমার দুটো বর্ণ ইউজ হয়ে গেছে, আর কয়টা থাকে? ছয়টা। এরপর থাকে আমাদের পাঁচটা, আর এরপর চারটা। এভাবে আমি যদি এগুলোকে গুণ করে দেই, আমাদের এই যে প্রথম ঘরের জন্য একটা কাজ ছিল, সেকেন্ড ঘরের জন্য আরেকটা কাজ ছিল, থার্ড ঘরের জন্য আবার কাজ ছিল, এই খণ্ড খণ্ড কাজগুলোকে আমরা প্রথম মানে ভিডিও শুরুতে আমরা প্রথমে কি বলেছিলাম, এদেরকে গুণ করতে হবে। এই যেভাবে আমরা গুণ করে দিব, গুণ করে দিলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এবার আসি আমরা টাইপ ফোরে। টাইপ ফোরে আমাদের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে। প্রথমে দেখা যাক আমরা আপেক্ষিক অবস্থান কাকে বলি। অর্থাৎ আমরা আপেক্ষিক অবস্থানগুলো সেই অবস্থানগুলোকে বুঝি যেগুলো আমাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে যে যারা যেখানে আছে তারা সেখানেই থাকবে। লোক আমরা এখানে যদি এখানে দেখি যে রেডিট ওয়ার্ডটা, রেডিট ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের প্রদত্ত প্রশ্নটি হচ্ছে যে রেডিট শব্দটির স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে আমরা কত উপায় সাজানো যায়। আর রেডিট ওয়ার্ডগুলোকে যদি দেখি যে স্বরবর্ণ কারা কারা আছে, এখানে সবচেয়ে ই আছে এবং আই আছে, তোমরা ই এবং আই এর জায়গায় ই এর জায়গায় আই যেতে পারবে এবং আই এর জায়গায় যেতে পারবে। তার মানে কি আমাদের জায়গাটা চেঞ্জ হবে বা ট্রান্সফার হবে শুধুমাত্র স্বরবর্ণের মধ্যে এবং ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে জায়গা চেঞ্জ হবে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণের মধ্যেই হবে। তাহলে দেখা যাক আমরা যদি রেডিট ওয়ার্ডটিতে দেখি যে রেডিট শব্দটিতে স্বরবর্ণ আই ই দুইটি আর ব্যঞ্জন বর্ণ আছে আর ডি আবার ডি এবং টি, অর্থাৎ চারটি। তো এখানে দেখো তাহলে আমাদের আপেক্ষিক যদি অবস্থান যদি আমরা কল্পনা করি তাহলে আমরা ছয়টা বর্ণের জন্য আমরা ছয়টা বক্স করি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ফাইন। তাহলে দেখো তো আমাদের এই দুটো জায়গায় দুটো বর্ণ আছে, আমাদের সেকেন্ড এবং ফোর্থ প্লেসটা হচ্ছে যে ফিফথ প্লেসটা হচ্ছে শুধুমাত্র আমাদের স্বরবর্ণের জন্য। তাহলে আমাদের কাছে দুটো স্বরবর্ণ আছে, দুটো স্বরবর্ণের মধ্যে দুটি যদি এখানে বসিয়ে দিতে পারি তাহলে ফিফথ প্লেসের জন্য কটা থাকে? আর একটি থাকে, আমরা দিয়ে দিলাম। আমাদের স্বরবর্ণগুলোর জন্য আমাদের যে স্লট ছিল স্লট শেষ। আর কটা আছে? আমাদের ব্যঞ্জন বর্ণ আছে চারটা।
তো চারটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো তো এখানে প্রথমে আমাদের বেঞ্চের মনে আর দরকার ছিল আমরা আর বসিয়ে দিলাম ধরি, বা যে কোনো একটি চারটার মধ্যে একটি বসিয়ে দিলাম, তো চারটায় আমরা বসাতে পারবো। নেক্সট আমাদের স্লট কয়টা থাকে এর জন্য, বেঞ্চের মনের জন্য এখানে থাকে তিনটি আর এখানে দুইটি এখানে একটি, সবগুলোকে গুণ করে দিই। এখন যদি আমাদের খণ্ড খণ্ড কাজগুলোকে গুণ করে দিই, আমাদের বিন্যাস দাঁড়াচ্ছে ফোর ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান। এই ক্ষেত্রে এখন আমরা যদি দেখি যে আমাদের ডি দুটো আছে না, রিপিটেশন আছে, রিপিটেশনকে ডি আছে আমাদের দুইটি, দ্যাটস ওয়াই আমরা এখানে দুই দিয়ে বা টু ফ্যাক্টোরিয়াল দিয়ে আমাদের ডিভাইড করতে হবে। তাহলে এটা যদি ভাগ করে এই আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার, যে আপেক্ষিক অবস্থান যদি আমাদের পরিবর্তনের কথা বলে, যে আপেক্ষিক অবস্থানগুলো মানে যে যেখানে আছে তারা সেখানে থাকবে, এভাবে যদি আমাদের করতে হয় তো আমরা এই যে এই পদ্ধতি অনুসরণ করে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো। এবার আসছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টাইপ, টাইপ ফাইভ, সেটি হচ্ছে যে আমরা বন্ডগুলোকে কিছু ক্রাইটেরিয়া বা আমাদের কিছু শর্তের মাধ্যমে যদি দেওয়া থাকে তো আমরা সেগুলোকে কীভাবে সলভ করবো। দেখা যাক, আমাদের রেডিট একটি ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা সবগুলো বর্ণ নিয়ে ঠিক কতভাবে সাজানো যায়। এখানে দেখো যে প্রথমে বলা আছে প্রথম স্থানে আমাদের আই থাকতে হবে, যদি প্রথম স্থানে আই থাকতে হয় তাহলে আমাদের কী করা যায়, দেখো তো রেডিটে আই আছে একটি, আমাদের মোট অক্ষর কয়টি, ছয়টি, ছয়টির জন্য আমরা আলাদা আলাদা করে ঘর করে নেই, কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয়, তো আমাদের প্রথমে যদি আমরা আইকে ফিক্সড ধরে নিই আমাদের বাকি থাকে কয়টা ঘর, আর পাঁচটা ঘর, তো পাঁচটা ঘরে যদি আমাদের শব্দ বরাদ্দ কয়টা আছে বা অক্ষ বরাদ্দ কয়টা আছে, যে পাঁচটা, পাঁচটার জন্য পাঁচটাই, তো প্রথম ঘরে আমরা পাঁচটা বসাতে পারবো। তো এই পাঁচটার জন্য আমরা আলটিমেটলি যদি এক কথা বলতে চাই তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়, কিন্তু আমাদের এখানে ব্যাপার হচ্ছে যে ডি আছে আমাদের দুইটি, যেহেতু ডি দুইটি আছে, রিপিটেশন আছে, দ্যাটস ওয়াই আমরা দুইটির জন্য এই রিপিটেশন ফ্যাক্টোরিয়াল বা কো ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তো এটা হচ্ছে যে আমাদের এ নাম্বারের অ্যান্সার। তো এখন দেখা যাক আমাদের দ্বিতীয় প্রশ্নটি কি বলেছে, দ্বিতীয় প্রশ্নটিতে আছে যে প্রথম ও শেষ স্থানে আমাদের ডি থাকতে হবে। দেখো যদি আমরা যদি আবার যদি ছয়টি আমাদের ঘর করে নেই, তো এক্ষেত্রে ছয়টি ঘর হয়েছে, তো এই ছয়টি ঘরে আমরা প্রথমে এবং শেষে আমরা যদি ডি বসিয়ে দিই, ডি এর কোনো আমাদের ফিক্স থাকবে, ডি এর কোনো জায়গার পরিবর্তন হবে না, তার মানে কি ডি এর জন্য আমাদের বিন্যাসে কোনো প্রভাব পড়বে না। তাহলে দেখো এখানে কি আসছে, আমাদের চারটা ঘর, চারটা ঘরের জন্য আমাদের ফোর ফ্যাক্টোরিয়াল যদি লিখে দেই তাহলে এই হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, বা এই শর্তের জন্য এই আমাদের যে বিন্যাস প্রয়োজন ছিল সেটি। এবার আমাদের তৃতীয় প্রশ্নে ফিরে আসি, দেখা যাক যে প্রথমে আই এবং শেষে যদি ডি থাকে তাহলে দেখো যে অথবা বলে দিয়েছে, তাহলে আমরা এখানে দুইটি কেস যে সম্পূর্ণ সম্পূর্ণ দুইটি কেসকে আলাদা নিয়ে আমাদের পরে যোগ করে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের উত্তরটি। আবার যদি আমরা যদি আগের মতো করে ঘর করি, যে ছয়টি ঘর আছে, তো এখানে আমরা যদি প্রথমে আই যদি দেই তাহলে কি আসে, বাকি পাঁচটার জন্য আমাদের পাঁচটি ঘর থাকবে, ফাইভ ফ্যাক্টোরিয়াল, আর ডিভাইডেড বাই কত আমাদের টু ফ্যাক্টোরিয়াল, কত আমাদের ডি আছে। এবং আমাদের পরবর্তী শর্ত কি দিয়ে আছে, যে ছয়টি ঘরে, তো ছয়টি ঘরের জন্য শেষে আমাদের একটি ডি থাকবে, শেষে যদি একটি ডি থাকে তাহলে তারপরে বাকি যে পাঁচটা ঘর থাকবে সেখানে আমাদের কি থাকবে, ফাইভ ফ্যাক্টোরিয়াল। তো ডি তো এখানে প্রভাব পড়ছে না যেহেতু বিন্যাসে, দ্যাটস ওয়াই আমাদের উত্তরটি হবে এখানে ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল। তো এটাই হচ্ছে যে আমাদের এই শর্তের জন্য যে আমাদের নির্ণয় উত্তর বা বিন্যাস। তো এখন আমাদের এই পেপারটি আসছে যে সর্বর্ণগুলোকে জোর স্থানগুলো দখল করবে। জোর স্থান মানে আমরা এই বক্সগুলো যদি করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ ঘরটিতে আমরা এই রেডিটের জন্য সর্বর্ণ কারা কারা আছে, ই এবং আই, এদেরকে আমরা বসাতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা হয় এখানে টু অথবা ফোর নাম্বার ঘরে বসাতে পারি, অথবা ফোর অথবা সিক্স ঘর, অথবা আমরা ই এবং আই কে আমরা অথবা বসাতে পারি টু এবং সিক্স, উল্টাভাবে বসাতে পারি আমরা ফোর টু আবার সিক্স ফোর অথবা সিক্স টু, আমরা এই ছয়টা কম্বিনেশন আমরা পাচ্ছি। তো এই ছয়টা কম্বিনেশনের জন্য আমরা সর্বর্ণগুলোকে তাদের মতো করে জোর স্থানগুলোকে রেখে দিয়েছি, বাকি আমাদের কারা থাকে, যে দুটা ঘর তারা দখল করে ফেলবে, তো বাকি আমাদের কয়টা থাকে হাতে, যে বিজোড় সংখ্যাগুলো ব্যঞ্জন বর্ণগুলো, তো ব্যঞ্জন বর্ণগুলো বাকি চারটা ঘরের মতো তারা কীভাবে থাকবে, ফোর ফ্যাক্টোরিয়াল উপায়ে, আর আমাদের ডিভাইডেড বাই কত ছিল আমাদের টু ফ্যাক্টোরিয়াল। এই যে আমাদের এটা হচ্ছে যে আমাদের আনসার ইনটু সিক্স, যে চারটা ঘরের জন্য ব্যঞ্জন বর্ণগুলো তারা চারটা ঘর দখল করে রাখবে, এবং আমাদের সর্বর্ণগুলো ছয়টি উপায়ে আমাদের এখানে থাকতে পারবে। এর জন্য দুইটা আমরা অবিচ্ছিন্ন কাজকে, অসম্পূর্ণ কাজ তাদেরকে আমরা এনগেজ করার জন্য আমরা গুণ মানে গুণ ব্যবহার করে আমাদের এই বিন্যাসটি সম্পূর্ণ করলাম। এবার চলে আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টাইপ, যে সংখ্যার বিন্যাস নিয়ে। তো সংখ্যার বিন্যাস বলতে আমরা একটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ব্যবহার করে
একবার এবং বহুবার ব্যবহার করে বা একাধিকবার আর কি ব্যবহার করে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে, তিন অঙ্ক বিশিষ্ট বিজোড় কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে, পাঁচ দ্বারা বিভাজ্য তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো এবং যে 4000 চেয়ে বড় কিন্তু 5000 চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। তো দেখা যাক যে আমরা যদি প্রথমটা দিয়ে স্টার্ট করি সেটি হচ্ছে আমরা প্রথম সবগুলো করবো আগে একবার ব্যবহার করে। একবার ব্যবহার করে নীতি পদ্ধতি মানে পদ্ধতি মানে প্রয়োগ করে তাহলে কি করা যায় দেখেন তো, তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো, তিন অঙ্ক বিশিষ্ট যেহেতু আমাদের বলেই দিয়েছে দ্যাটস ওয়াই আমরা আগেই তিনটি আগে বক্স করে নিব। তারপরে কি করা যায়, তাহলে যে তিনটি আমাদের মোট অক্ষর দেওয়া হয়েছে কয়টি, ছয়টি, তার মধ্যে আমরা তিনটি ঘরের মধ্যে ছয়টি বসাবো। তো সেক্ষেত্রে দেখো তো আমাদের প্রথমটা যদি আমরা যদি জিরো বসিয়ে দিই তাহলে কি আমাদের তিন অঙ্ক বিশিষ্ট একটি অর্থবোধক সংখ্যা হবে? অবশ্যই হবে না। তাই আমরা শূন্য বাদ দিয়ে আমরা কয়টা অক্ষর বসাতে পারি? পাঁচটা। তো কিন্তু পাঁচটি আমরা লিখলাম এখানে। নেক্সট আমাদের যদি এখন তো আমাদের জিরো বসার সমস্যা নেই, কিন্তু আমাদের অলরেডি একটা অক্ষর ব্যবহার মানে একটি সংখ্যা বা অঙ্ক সরি, তো একটি অঙ্ক আমাদের ব্যবহার করা হয়ে গেছে। তো আমরা এখানে কি করছি, আরো একটি যদি শূন্য বাদে তো পাঁচটা অঙ্ক আমরা ইউজ করি। তাহলে আমার যদি দুটো অঙ্ক যদি ইউজ হয়ে যায় মানে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আর কটা অঙ্ক থাকে আমাদের হাতে? চারটি। এতে চারটি আমরা এখানে চারটির যে কোনো একটি আমরা এই ঘরে বসবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সবগুলোকে গুণ করলে এই যে আমাদের উত্তর, যে তিন অঙ্ক বিশিষ্ট মোট কতগুলো অঙ্ক গঠন করা যেতে পারে এই যে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। তো এখানে হচ্ছে যে 25 আর 100। নেক্সট যদি আমরা এবার দেখি যে প্রশ্নটি দেওয়া হয়েছে তিন অঙ্ক বিশিষ্ট বেজোড় কতগুলো অঙ্ক গঠন মানে সংখ্যা গঠন করা যায়, তাহলে আমরা তিন অঙ্ক বিশিষ্ট জন্য আবার আমরা তিনটি বক্স করি। এবার দেখা যাক বেজোড় যদি হতে হয় তাহলে আমাদের শেষ ঘর বা এককের ঘরে আমাদের কি কি লাগবে। এককের ঘরে আমাদের 1, 3 অথবা 5 দেওয়া লাগবে। তো এই তিনটা থেকে আমরা যদি যে কোনো একটি যদি এককের ঘরে বসাই তাহলে আমাদের সংখ্যাটি কি হয়ে যাচ্ছে? বেজোড়। তো দেখা যাক যে আমরা এখানে তিনটি অঙ্কের মধ্যে আমরা বসাতে পারি, যে তিনটি এখানে বসানো যায় শেষের ঘরে, যেহেতু আমাদের বেজোড় সংখ্যা গণনা করতে হবে, বসালাম। আর প্রথম ঘরটা তো আমরা অবশ্যই আমরা জিরো বসাতে পারবো না। তো জিরো এবং আমাদের একটা অঙ্ক অলরেডি ইউজ হয়ে গেছে, তাহলে আমাদের হাতে কয়টি অঙ্ক থাকে? চারটি। ওকে, আমরা চারটা এখানে ব্যবহার করছি। এরপর আমাদের দুটি যদি ব্যবহার করা হয়েই থাকে আমাদের আর কয়টি থাকে? চারটি, ছটি থেকে। তো এই যে চারটি, তো 4, 3, তাহলে এখন কি আসছে আমাদের? 48 অ্যান্সার। তো এবার দেখা যাক আমাদের প্রশ্নে হচ্ছে পাঁচ ধারা বিভাজ্য তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো আমরা অঙ্ক গঠন বা সংখ্যা গঠন করতে পারি। পাঁচ ধারা বিভাজ্য হওয়ার জন্য দেখো তো এখানে আমাদের কি কি লাগবে, প্রথমত হয় 5 অথবা আমাদের হয় অথবা 0 লাগবে। আমরা দেখো প্রথমে এখানে 0 কে আমরা ফিক্সড ধরে নিচ্ছি। 0 কে ফিক্সড করে ধরে নিলে কি হবে কি, দেখো তো আমরা বলেছিলাম একবার ব্যবহার করে। আর একটা কথা কি, 0 কোথায় থাকতে পারবে না? সামনে থাকতে পারবে না। 0 কে যখন এখানে ফিক্সড ধরে নিচ্ছি তাহলে 0 সামনে আসার কোনো স্কোপ নাই, আর এটি পাঁচ ধারা বিভাজ্য অলরেডি হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো আমাদের হাতে কয়টি অঙ্ক থাকে? পাঁচটি। তো পাঁচটি আমরা এখানে বসিয়ে দিলাম, হাতে আর কয়টি থাকে? 0 ইউজ হয়ে গেছে, পাঁচটি থেকে যে কোনো একটি হয়ে গেছে, আর কয়টা থাকে? চারটি। তো আমরা এই যেই চারটি আমরা এখানে বসিয়ে দিলাম, আমাদের জন্য এক পার্ট মাত্র আমাদের শেষ হয়েছে অঙ্কের। পাঁচ দ্বারা বিভাজ্য, তো পাঁচ থাকলে আমাদের এখানে বিভাজ্য হবে না। দ্যাটস ওয়াই আমরা আবার যদি তিনটি বক্স করি কি আসছে এখানে দেখো তো, আমরা পাঁচ দিয়ে দিলাম, আমরা পাঁচকে ফিক্স করে দিলে সামনে তো জিরো বসতে পারবে না, ছটা থেকে পাঁচও বাদ জিরো বাদ, হাতে থাকে কয়টি? চারটি। আমরা চারটি বসিয়ে দিলাম, দুটি অঙ্ক শেষ ছটি থেকে অলরেডি, আর হাতে থাকে কয়টি? চারটি অঙ্ক। তো এই চারটি দিয়ে দিলাম, একটি তো এখানে ফিক্সড ছিল, দ্যাটস ওয়াই এখানে কত আসছে? 16। তো আমাদের মোট বিন্যাস দেখো তো, এটা একটা কমপ্লিট কাজ ছিল, এটা আরেকটা কমপ্লিট কাজ, দুইটা কমপ্লিট কাজ যদি আমাদের থাকে আমাদের কথা কি ছিল, তাদেরকে যোগ করতে হবে। তো এবার দেখো তাহলে এই যে আমাদের কমপ্লিট একটা কাজের আনসার কত আসলো বিন্যাসের? 20, আর এটা কত আসছে? 16। তাহলে 20 + 16 কত হবে? 36। এটা হবে যে আমাদের তৃতীয় প্রশ্নটির উত্তর। তো এখন দেখো 4000 জন্য আমাদের আসলে কত অঙ্ক বিশিষ্ট অঙ্ক লাগবে? অবশ্যই 4 অঙ্ক বিশিষ্ট। দেখো মানে শর্ত কি দেয়া আছে, 4000 চেয়ে বড় এবং 5000 চেয়ে ছোট। তো যদি আমরা দেখি এখানে যে 4000 চেয়ে বড় হতে হলে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এখানে 4 লাগবে অথবা 5 লাগবে। আমাদের কিন্তু আবার বলে দিয়েছে কি, 5000 চেয়ে ছোট হতে হবে। ধরো আমি এখানে 5ই বসিয়ে দিলাম, যদি 5 বসিয়ে দিই তাহলে আমার আর 3টা এখানে 0 লাগবে না। আমাদের কি 3টা 0 ব্যবহার করার অনুমতি দেওয়া হচ্ছে? কি বলা আছে উপরে, বড় উপরে লেখা দেওয়া আছে এখানে কি, একবার ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে 5 বসানোর আমরা ভ্যালিডিটি এখানে পাচ্ছি না, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? অবশ্যই আমাদের 4 বসাতে হবে। 4 যখন এখানে ফিক্সড, তো বাকিগুলো ক্ষেত্রে তো আমরা যে কোনো অঙ্ক ঘটাতে বসাতে পারি। দেখো তো কি ছিল আগে, একটা ইউজ হয়ে গেছে, আর কত থাকে? 5টা। তো এই 5টার মধ্যে আমরা যে কোনোটা বসাতে পারি, 5, তারপর 4, আর তারপরে হচ্ছে 3। তো আমাদের অ্যান্সার হয়েছে 60। তো এটাই হচ্ছে যে আমাদের
4000 থেকে বড় কিন্তু 5000 চেয়ে ছোট কতগুলো অঙ্গ গঠন সংখ্যা গঠন করা যায় সেটি হচ্ছে 60টি। এতক্ষণ ধরে আমরা একবার ব্যবহার করে অঙ্কগুলো করছিলাম, এখন আসছে যে অঙ্কগুলোকে আমরা একাধিকবার যদি ব্যবহার করি তাহলে আমাদের কি কেসটা দাঁড়ায় বা আমাদের সলভ করার প্রসেসটাই বা কি। দেখো তো আমরা প্রথম অঙ্কটা কি ছিল যে তিন অঙ্ক বিশিষ্ট, রাইট? তো আমরা যদি এখানে যদি তিন অঙ্ক বিশিষ্টের জন্য আমরা তিনটা ঘর করি তো সেক্ষেত্রে আমাদের কি কি দাঁড়াচ্ছে, যে প্রথম আমরা অবশ্যই অবশ্যই আমরা জিরো বসাতে পারবো না, জিরো বসালাম না, জিরো বসে আমরা কয়টা আছে আর অঙ্ক 5টি। এরপর দেখো তো আমরা যদি বহুবার যদি ব্যবহার করতে পারি একটি অঙ্ক, এবার তো আমাদের কোনো ধরা বাধা নেই যে আমাদের এটা ইউজ করতে পারবো না, তাহলে আমি ছয়টা আছে ছয়টার মধ্যে ছয়টি ইউজ করতে পারবো, আবারও ছয়টি ইউজ করতে পারবো, তাহলে আমাদের এটা হবে অ্যান্সার। তো সেকেন্ডটা যদি করি যে আমাদের কি বলেছে তিন অঙ্ক বিশিষ্ট বেজোড় কতগুলো অঙ্ক গঠন করা যায়, তো বেজোড় অঙ্ক গঠন করার জন্য আমাদের কি লাগবে, শেষ যে আমাদের এককের ঘরটা সেখানে অবশ্যই আমাদের একটি বিজোড় অঙ্ক লাগবে। বিজোড় অঙ্ক কি কি আমাদের এখানে 1, 3 এবং 5। তো 1, 3, 5 এর মধ্যে আমরা যদি একটি বসাই, তিনটি ছিল রাইট, তিনটি আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা বসিয়ে ফেলেছি, তো বাকি যে আমাদের ঘরগুলোর জন্য আমরা এখানে জিরো বাদে প্রথম ঘরটাতে বাকি সবগুলো অঙ্ক বসাতে পারি না তাহলে, তো তো এখানে কি আসছে 5। আর আমাদের নেক্সট যদি ইয়া করি যে সেকেন্ড ঘরটাতে, তো সেকেন্ড ঘরটাতে আমাদের কি আসবে 6টি অঙ্কের মধ্যে আমরা 6টি আমরা এখানে বসাতে পারবো, তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে 5, 6, 3 সবগুলো আসলে মাল্টিপ্লিকেশনে থাকবে, তাহলে এখানে কি হচ্ছে 18 × 5 = 19, এই হবে আমাদের অ্যান্সার। তো ফাইন, এখন দেখা যাক আমাদের যে 5 দ্বারা বিভাজ্য কতগুলো অঙ্ক গঠন করা যায়। দেখো তো এখন আমরা যদি তিনটি ঘর করি আবার 5 দ্বারা বিভাজ্যের জন্য আবার আমরা 0 যদি ফিক্সড করে দিই এখানে তাহলে আমাদের কতটুকু পাচ্ছি, এখানে দেখো তো যে 6টির মধ্যে আমরা এখানে 5টি আর এখানে 6টি, কেননা এখানে আমাদের জিরো যদি বসাই তাহলে এখানেও জিরো বসানোর জন্য আমাদের একটা অপরচুনিটি থাকে। সেম প্রসেস আমরা যদি আবার করি যে এখানে 5 কে আমরা ফিক্সড করে দিলাম, 5 কে ফিক্সড করে দিলে আবার এখানে জিরো বাদে আমাদের একটা অপরচুনিটি থাকে যে আবার যদি 5টা এবং এখানে কত × 6। তো তাহলে আমাদের শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য করার জন্য আমাদের শেষ ঘর বা এককের ঘরে আমাদের শুধুমাত্র 0 অথবা 5 লাগবে, তো আর বাকিগুলো আমরা মনে করি আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা বসিয়ে দিব। তাহলে আমাদের কি পাচ্ছি, দেখো তো এখানে 30 + 30 দুটো সম্পূর্ণ কাজ যার সময় আমরা তাদেরকে যোগ করে দিব, এই আমাদের হচ্ছে উত্তর। এবার আমাদের যে প্রশ্নটা, প্রশ্নটা হচ্ছে যে 4000 এর চেয়ে বড় এবং 5000 এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যায়। দেখো তো একাধিকবার যদি ব্যবহার করি, মানে একটি অঙ্ককে আমরা যদি একাধিকবার একের অধিকবার যদি ব্যবহার করা যায় সে আমাদের অনুমতি দেওয়া হয় তাহলে আমরা কি করতে পারি। এবার দেখো এখানে আমাদের কি আসছে যে 4000 এর জন্য অবশ্যই অবশ্যই আমাদের 4টা ঘর লাগবে, অবশ্যই 4টা অঙ্ক নিয়ে গঠন করা লাগবে। তাহলে দেখো ব্যাপারটা কি আসছে যে এখানে 4000 এর চেয়ে বড়, সেম ভাবে আমরা এবার তো আমরা 5 যদি এখানে বসিয়ে দেই তাহলে সবগুলো তো আমরা 0, 0, 0 বসাতে পারবো, এটা আমাদের হচ্ছে। তো 4000 এর চেয়ে বড় তার মানে আমরা 4000 বসাতে পারবো, 4000 এর চেয়ে বড় যারা আছে তাদেরকে ব্যবহার করতে পারবো। এখানে 5000 আমরা একটা ইউনিক ভাবে ধরে রেখে দিয়েছি, প্লাস যদি আমরা করি 4000, তো এখানে আমরা যদি দেখি যে 4000 কে আমরা এখানে ব্যবহার করতে পারবো না, তার মানে এটা আমাদের রেস্ট্রিক্টেড। তাহলে আমাদের জেনারেল কেসে আমরা কি করতে পারি, দেখো তো যে আমরা আবার যদি 4টা বক্স করি এখানে, এবার প্রথম ঘরে আমাদের অবশ্যই অবশ্যই 4 লাগবে। তো এবার দেখো এখানে আমরা কি করতেছি, আমরা আগে থেকে আমরা 4000 কে বাদ দিয়ে দিয়েছি এবং 5000 কে আমরা রেখে দিয়েছি এখানে, তো আমাদের এখানে কি থাকছে, দেখো তো যে 4000 বলতে 0 যে আমাদের অঙ্কগুলো আছে বাকিগুলো 6, তিনটা ঘরের মধ্যে আমাদের বাকি যে 6টা বর্ণ সেগুলোকে আমরা যদি 6 to the power যদি 3 দিয়ে দেই তাহলে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা 6টা বর্ণ ইউজ করতে 6টা অক্ষর ইউজ করতে পারছি, এখানে আবার 6টা অক্ষর, এখানে 6টি অক্ষর ইউজ করতে পারছি। আমাদের যেটা আমাদের সমস্যা ছিল সেটি হচ্ছে এই যে 4000, এই 4000 কে আমরা আগে থেকে মাইনাস করে দিব, তাহলে আমাদের অঙ্কের যে আলটিমেট ক্যালকুলেশন সেটি কি দাঁড়াচ্ছে। দেখা যাক এখানে আমাদের কি ছিল, এখানে 4 তো আগে ফিক্সড ছিল 6 to the power 3, তো প্লাস আমাদের কি ছিল যে একটা 5000 কে আমরা অ্যাড করে নিয়েছি, প্লাস আর এখানে একটি 4000 কে মাইনাস করে নিয়েছি, তো এবার আমাদের ক্ষেত্রে মানে আলটিমেট আমাদের ক্যালকুলেশনে বা অ্যান্সার দিয়ে আসে 6 to the power 3। তো এটা হবে যে আমাদের 4000 এর চেয়ে বড় এবং 5000 এর চেয়ে ছোট কতগুলো অঙ্ক গঠন বা সংখ্যা গঠন করা যায় সেটির উত্তর। তো এভাবে আমরা জাস্ট সংখ্যামূলক যে বিন্যাসগুলো এই অঙ্কগুলো আমরা আশা করি এভাবেই আমরা সলভ করতে পারবো। তো আরও কোনো সমস্যা থাকলে আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এছাড়াও আমাদের ফেসবুক পেজ চ্যানেলে মেসেজ দিতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। তো এবার আসি আমরা একটি স্পেশাল টাইপ নিয়ে, সেটি হচ্ছে যে চক্রাকার বিন্যাস। তো চক্রাকার বিন্যাসটা আসলে কি জানি, দেখো তো এন সংখ্যক জিনিসকে যে এন সংখ্যক জিনিস নির্দিষ্ট অবস্থানে আছে সেই অবস্থানকে যদি স্থির রেখে আমরা
অবশিষ্ট সংখ্যক অবশিষ্ট এন মাইনাস ওয়ান সংখ্যক জিনিসকে আমরা যদি সাজাই তাহলে তার বিন্যাসটা কি হবে, বিন্যাসটা হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এবার দেখো জিনিসটা আসলে আমাদের কনফিউশন কোথায় লাগে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা চক্রাকার বিন্যাসের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দেখি, আবার কিছু কিছু ক্ষেত্রে ম্যাথগুলো সলভ করে কি হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু দিয়ে। এই যে ডিভাইডেড বাই টু আমরা কখন করব, তো এটার জন্য আমরা একটি সূত্র বা আমাদের রুল মনে রাখতে পারি, সেটি হচ্ছে যে সকল বস্তুগুলোকে আমরা যখন দেখবো যে তাদেরকে উল্টানো যায় ঠিক তাদের ক্ষেত্রে আমরা দুই দিয়ে ভাগ দিব, কিন্তু আবার যখন দেখবো যাদেরকে উল্টানো যায় না তো সেক্ষেত্রে আমাদের দুই দিয়ে ভাগ দেওয়ার দরকার নাই। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো উল্টানো যাবে কি যাবে না? ভাই আপনি কি বুঝালেন যে উল্টাবো বা উল্টায় কিভাবে ইয়া করবো? তো এই ক্ষেত্রে আমরা যখন দেখি যে যদি পুঁতিরমালার ক্ষেত্রে যদি দেওয়া হয় যে একটি পুঁতিরমালা একটি পুঁতিকে যদি আপনি স্থির রেখে তো পুরো যদি চক্রাকার বিন্যাসটা কিভাবে আপনি কন্ডাক্ট করবেন বা এক্সিকিউট করবেন, তো সেক্ষেত্রে আপনি দেখতে পারেন যে এন মাইনাস ওয়ান হবে, কেন এন মাইনাস ওয়ান বাই ডিভাইড বাই টু হবে, কেন হবে? আপনি পুঁতিরমালাগুলোকে এভাবে যেভাবে রাখতে পারবেন উল্টায় আবার সেভাবে আপনি রাখতে পারেন, বা আপনার একটি মিরর ইমেজ আপনার এখানে ক্রিয়েট করা যায়। তো আবার যদি ইউজ আবার যদি সেক্ষেত্রে আমরা যদি দেখি যে একটি টেবিলে গোল টেবিলে দশজন মানুষ বসে আছে, তো সেক্ষেত্রে মানুষগুলো একজনকে যদি স্থির রেখে তাহলে আমরা দেখি কল্পনা করি যে তার সাপেক্ষে মোট কতগুলো চক্রাকার বিন্যাস আমরা কল্পনা করতে পারি। তো সেক্ষেত্রে আপনি মানুষগুলোকে কখনো উল্টিয়ে আপনি কল্পনা করতে পারেন না, কিংবা আপনি যদি দেখেন যে পুঁতিরমালাকে আপনি যেভাবে উল্টা করে আপনি যখন গণনা করতে পারেন কিংবা পুরো মালাটাকে আপনি উল্টিয়ে দিতে পারেন, মানুষগুলোকে আপনি পারবেন না। দ্যাটস ওয়াই মানুষগুলোর ক্ষেত্রে আপনি আপনাকে যেভাবে সলভ করতে হবে বা যে সূত্র অবলম্বন করতে হবে সেটি হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি আসলে চক্রাকার বিন্যাসের ক্ষেত্রে যে কিভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে এবং যে এন ডিভাইড মানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই টু কখন দিব কখন ডিভাইড বাই টু দিব না। তো এই কনফিউশনটা আশা করি আমাদের নেক্সট টাইম থেকে আর হবে না। আপাতত বিন্যাস নিয়ে আমাদের আয়োজনে এতটুকুই যে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোকে যথাযথভাবে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং যদি কোনো সমস্যা পাও বা তোমাদের কনসেপ্টে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারো এবং আমাদেরকে জানাবে কমেন্ট বক্সে। অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না, সবাইকে নিয়ে তোমাদের এক্সট্রা ক্লাসের আয়োজনকে তোমরা উপভোগ করো। আর অ্যাডমিশন সিজনে এসে তোমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে কনসেপ্ট, আমরা এই কনসেপ্টের প্রতি যথাযথ গুরুত্ব দিব এবং কোনো ব্যাপারে যদি আমাদের কোনো বিন্দুমাত্র যদি কনফিউশন থাকে আমরা সেটাকে আমরা ঝালিয়ে নিব এবং সেই কনসেপ্টটাকে যদি আমরা যদি শক্ত করে নিতে পারি আমরা আরও বারবার প্র্যাকটিস করে সেগুলোকে আরও মানে একটি শক্ত পজিশনে আমরা নিয়ে যাব। তো আজকে এক্সট্রা ক্লাসে আমাদের আয়োজন এই পর্যন্তই, তো আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।